কেউ অপমান করেছে শান্ত থাকুন এড়িয়ে যান কারণ ট্রিপটি খুবই ছোট কেউ আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে ভয় দেখিয়েছে ঠকিয়েছে বা অপমান করেছে আরাম করুন ক্ষমা করে দিন কারণ ট্রিপটি খুবই ছোট একজন প্রবীণ মহিলা বাসে উঠে বসলেন পরের স্টপে একজন শক্ত সমর্থ যুবতী মহিলা এসে বৃদ্ধা মহিলার পাশে বেশ কিছু ব্যাগ নিয়ে রীতিমতো জোর জবরদস্তি করে ঠেলে ঠুলে বসে পড়লেন যুবতীটি যখন দেখল বয়স্কা মহিলাটি চুপ করে রয়েছেন তখন সে প্রবীণ মহিলাটিকে জিজ্ঞেস করল জিজ্ঞেস করল যে সে যখন ব্যাগ নিয়ে চেপে চুপে বসলো রীতিমতো জোর জবরদস্তি করল কেন প্রবীণ মহিলাটি কিছুই বললেন না কেন তিনি কোনো অভিযোগই করলেন না প্রবীণ মহিলাটি হাসি দিয়ে জবাব দিলেন বললেন এত তুচ্ছ কিছু নিয়ে আলোচনা করার দরকার নেই কারণ তোমাকে পাশে নিয়ে আমার ভ্রমণটি খুবই ছোট আমি পরের স্টপে নেমে যাচ্ছি এই উত্তরটি সোনার লেখার দাবিদার আমাদের আমাদের প্রত্যেককে বুঝতে হবে যে এই পৃথিবীতে সময় এত অল্প যে অনর্থক রেশারেশি অনর্থক যুক্তি তর্ক হিংসা অনর্থক অন্যকে ক্ষমা না করা অসন্তুষ্টি অন্যকে প্রতিদ্বন্দ্বী ভাবার মনোভাবটা আসলে নিদারুণ অপচয় দ্রুত শেষ হয়ে যাওয়া সময় এবং শক্তির একটি হাস্যকর অপচয় কেউ আপনার হৃদয় ভেঙেছে শান্ত থাকুন খুবই কেউ আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে ঠকিয়েছে ভয় দেখিয়েছে বা অপমান করেছে আরাম করুন ক্ষমা করে দিন কারণ ট্রিপটি খুবই ছোট কেউ বিনা কারণে আপনাকে অপমান করেছে শান্ত থাকুন এড়িয়ে যান কারণ ট্রিপটি খুবই ছোট কোনো সাক্ষাতে আপনার কোনো বন্ধু আপনি যা পছন্দ করেন না এমন কোনো মন্তব্য করেছিলেন শান্ত থাকুন তাকে উপেক্ষা করুন ক্ষমা করে দিন কারণ ট্রিপটি খুবই ছোট। কেউ আপনার জন্য যে সমস্যায় নিয়ে আসুক না কেন মনে রাখবেন যে একসঙ্গে আমাদের যাত্রা খুবই ছোট। এই ভ্রমণের দৈর্ঘ্য কেউ জানে না এটি কখন থামবে তা কেউই জানে না আমাদের একসঙ্গে ভ্রমণ আসলেই খুব ছোট। আসুন কাউকে প্রতিদ্বন্দ্বী না ভেবে সহযাত্রী ভেবে একে অন্যকে সহযোগিতা করি কারণ ট্রিপটি খুবই ছোট কিন্তু কাজ অনেক এই অল্প সময়ে অনর্থক সময় নষ্ট না করে সততার সঙ্গে নিজেকে সফল করার চেষ্টা করি